কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দী ইউনিয়নের নূরজাহান কওমি মহিলা মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে। কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দী ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এই মাদ্রাসাটি অনুষ্ঠিত। এখানে উপস্থিত আছেন আমার খাইরুল ভাই মেম্বার সাহেব, যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি মহিনন্দবাসীর প্রতি কৃতজ্ঞ। টিন একটা একটা টিন একটা দুটো টিন করিয়া এই আউলিয়া পাড়া মাদ্রাসা প্রতিস্থাপন করেছিলেন। দীর্ঘ 103 বছর পরে এই মাদ্রাসা, আমি যখন 2014 সালে আসি, এই মাদ্রাসা এরকম কোনো ফ্যান ছিল না। উপরে টিনের ঘর, সাইডে বেড়া নাই, দরজা নাই, জানালা নাই। এই যে 2014 সালে মাদ্রাসার অবস্থা এরকম ছিল। একটা ছাত্র ফ্যানে বাতাস, কারেন্ট থাকলেও ফ্যান নাই, কারেন্ট নাই, কিচ্ছু ছিল তা। আমার আন্তরিক ঐকান্তিক চেষ্টা, আমি যেহেতু এই গ্রামের এই ছেলে, আমি প্রতিষ্ঠান দ্বারা আমার খুব আগলে ধরি আমার ভিতরে নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে এইটা বাস্তবায়ন হয়েছে। 190% সম্পত্তি ছিল মানুষের হাতে, যেগুলা জানতো না এলাকাবাসী, সেই সম্পত্তিগুলি আমি উদ্ধার করছি 190%। আর মাদ্রাসা এখন চারতলা একটা বিল্ডিং, বাউন্ডারি ওয়াল, আপনার ফ্যান, 32টা বাথরুম, এখন ইউনিভার্সিটির মতো একটা অবস্থান। আমি দীর্ঘ 10 বছরে এইখানে করে সারছি, ধরছিও করছিও। এলাকাবাসীর সবচাইতে বড় ইয়া হইল যে আমরা অর্থের অভাবে প্রতিষ্ঠান ধ্বংস হয় না, প্রতিষ্ঠান ধ্বংস হয় কিন্তু হিংসার চুবলে। অর্থের কারণে কোনোদিনই প্রতিষ্ঠান ধ্বংস হয় না। যদি ধ্বংস হইতো তা আউলিয়া পাড়া মাদ্রাসা ধ্বংস হয়ে গেল হইলে ওই 21 সালেই ধ্বংস হয়ে গেল। এই যে উনি মুরব্বী বললো স্কুল, যদি ধ্বংস হইতো অর্থের কারণে তাহলে এই জনসনের ঘর ছিল তখনই ধ্বংস হয়ে গেল। আজকে আমরা এই পরিবেশে এখানে এই মসজিদে আমরা সমাগত, কেউ মাটিতে বসছি, বসার জায়গা নাই, বসছি। প্রত্যেকেই যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানটা আমাদের প্রয়োজন, আমার প্রজন্মের জন্য প্রয়োজন, আমার ছেলে, আমার মেয়ে, আমার এলাকার জন্য প্রয়োজন, যদি মনে করি যে এটা আমার প্রয়োজন, যেমন আমার ভাত খাওয়া প্রয়োজন, আমার তরকারি খাওয়া প্রয়োজন, আমার সন্তান মানুষ করার প্রয়োজন, আমি সমাজে ভালোভাবে বাস করা এগুলো আমার প্রয়োজন, আমার জামার প্রয়োজন, এইরকম যদি মনে করেন যে এই প্রতিষ্ঠানটা আমরা করার প্রয়োজন, তাহলে এই যে আসাদ ভাই যিনি আজকে এই নিজের উদ্যোক্তা, এক সময় উনিই দেখবেন যে বলবো যে না এলাকাবাসী আমাকে দিছে করছে। আর যদি এইরকম না হয় একজনে আইসা 10,000, 20,000, 30,000 টাকাই আজকে আসে কাইম নেই চুড়াই দেবে। আর যদি অন্তরে মনে রাখেন যে এটা আমার করা লাগবে, আমার প্রতিদিন যেমন ভাত খাওয়া দরকার, এই মাদ্রাসাটাও আমার প্রতিদিন প্রতি সময়ের জন্য দরকার, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে আজকে গরমের মধ্যে গ্রামের মধ্যে বসছি এটা আমাদের জন্য সার্থক কথা। কিলো একজনে 20-50 দিয়ে আমরা আবার কাটকে বললাম এইটা আর হবে, এটা ধরে রাখতে হবে। আর গুনাহের কাজে, অন্যায়ের পাপের কাজে যদি কেউ কোনো কাজ করে এখানে তোমরা তার সহযোগিতা করো না। এই হিসাবে একটা দিনই প্রতিষ্ঠান মহিলা কর্মী মাদ্রাসা এখানে শুরু করছে, আমাদের কোমরমতি মেয়েরা এখানে পড়াশোনা করবে, এটা কি ভালো কাজ না কি বলে? আমরা এই কাজে সকলেই সহযোগিতা করবো, যে যেভাবে পারি, যা মেয়ে আছে মেয়ে দিব, টাকা পয়সা দিব, সহযোগিতা করব, তাকে সৎ পরামর্শ দিব, এই প্রতিষ্ঠানকে যেন উন্নতি হয়, এখানে প্রতিষ্ঠানটা কায়েম হয় এবং এই প্রতিষ্ঠানের আলো ওই এলাকায় ছড়ায় পড়ে। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমিন। এই মাদ্রাসাটা শিশু শ্রেণী থেকে না হোমে পর্যন্ত চালু করতে যেতেছি, সুন্দর হয়ে চলে, এই জন্য আপনাদের এলাকাবাসী যা সকলের ছাত্র কামনা করি, ছাত্রী কামনা করি, আরও সুন্দর করে চলে যেন আপনাদের সব সদৃষ্টি কামনা করি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি যেন আমি প্রতিষ্ঠানে সুন্দর করিয়া চালাইতে পারি, উত্তর যেন এটা উন্নতি হয়, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আর আল্লাহ পাক যেন আমার এই প্রতিষ্ঠানকে কবুল করে, এই জন্য সকলের কাছে কি এই দোয়া প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে প্রতিষ্ঠার সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করুক, এই জন্য সকলের কাছে এই প্রার্থনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।